এবার বাংলা মিডিয়াম ধারাবাহিকে আসছে নতুন খলনায়িকা। নতুন খলনায়িকা হয়ে কে ফিরছে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন। একেবারে শুরুর পর থেকেই দর্শকদের অ্যাটেনশন কেড়ে নিয়েছে নীল তিয়াশার নতুন ধারাবাহিক বাংলা মিডিয়াম। যদিও নেতিবাচক সমালোচনাটাই বেশি হয়েছে, তবু চর্চায় রয়েছে তারা, তবে বিতর্কের যেন শেষই হচ্ছে না। এবার একটা হাস্যকর কন্টেন্ট নিয়ে হাজির হয়েছে নির্মাতারা। প্রথমেই ইন্দ্রাণী অর্থাৎ তিয়াশার গ্রাম্য লোক নিয়ে এতটাই বাড়াবাড়ি করে ফেলেছেন নির্মাতারা যে সেটা এখনও হজম হয়নি দর্শকদের। সত্যি বলতে কোথায় কী পরে যেতে হয় আজকের দিনে সেটা সকলেই জানে। মাথায় দুই পাশে বেনি, হাওয়ায় চপলের দিন অনেক আগেই শেষ হয়েছে। কিন্তু টেলিভিশনে তো কাজই হলো গল্পের গরুকে কাছে উঠানো, অন্তত নেটিজনদের এমনটাই মন্তব্য। কিন্তু এসব কিছুকে ছাপিয়ে এবার শোনা গেল বাংলা মিডিয়াম ধারাবাহিকে আসছে নতুন খলনায়িকা, আর নতুন খল চরিত্রে ফিরছে জনপ্রিয় অভিনেত্রী দীপান্বিতা রকজিত, যাকে আমরা শেষ কুকুমণি হোম ডেলিভারি ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখেছিলাম। এখন তিনি ডান্স জুনিয়রে রয়েছে। সামনেই তিনি বাংলা মিডিয়াম ধারাবাহিকে খল চরিত্রে ফিরছে। তো বন্ধুরা, এই টাটকা আপডেটটি জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতটি জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। ধন্যবাদ।